আজ শুক্রবার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই মহামিছিল সহযোগে রোড শো করলেন সদ্য ঘোষিত শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায়। নতুন মুখ হিসাবে পার্থপ্রতিমকে প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত শীতলকুচির মানুষ, তাই সকল স্তরের তৃণমূল কর্মীরা পায়ে পা মেলালেন এই মহামিছিলে। মিছিলে অংশগ্রহণ করেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন কুমার গুহ, শাহের আলী মিয়া, পূর্ণ গোবিন্দ সিংহ, সুশান্ত মহন্ত, এছাড়াও ছাত্র যুব কিষাণ খেত মজদুর শ্রমিক সংগঠনের সকল নেতৃত্বরা। মিছিল শেষে পার্থপ্রতিম রায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, শীতলকুচির সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমি এই এলাকার উন্নয়নে সামিল হতে চাই। মনীষী পঞ্চানন বর্মার পূর্ণভূমিতে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচির মানুষের রায়ে সাম্প্রদায়িক বিজেপিকে 50,000 ভোটের ব্যবধানে হারানোর ঘোষণা দেন তিনি। বিদায়ী বিধায়ক ইতেন বর্মন প্রসঙ্গে পার্থপ্রতিম রায় বলেন, তিনি প্রীতিস্নেহে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন এবং সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে কথা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি আমার উপর আস্থা ভরসা রেখেছেন, শীতলকুচি বিধানসভায় আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত করেছেন। আমি তার আস্থা ভরসার নিশ্চিতভাবে মর্যাদা রাখব এবং শীতলকুচি অত্যন্ত রাজনীতিভাবে সচেতন মানুষ, মনীষী পঞ্চানন বর্মার এটা পুণ্যভূমি। এই ভূমিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করেছে, যে কর্মযজ্ঞ তিনি গোটা বাংলার সঙ্গে সঙ্গে কুচবিহার এবং শীতলকুচি এলাকায় করেছেন, তার নিরিখেই মানুষ ভোট দেবে। আর বিজেপি মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করছে, মানুষের উপর যে আক্রমণ নামাচ্ছে, যেভাবে পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের জীবনকে নাজেহাল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আমি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছি যে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস কর্মীদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি এবং সাধারণ মানুষের আশীর্বাদ শুভেচ্ছাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে 50,000-এর বেশি ভোটে জয়যুক্ত হবে এবং কোচবিহার জেলায় 9টি আসনে তৃণমূল কংগ্রেস পাবে, এটা আমি নিশ্চিতভাবে বলব। এটুকুই আমার বলার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন, এটাই আমার বলার। বিদায়ী বিধায়ককে কি প্রচারে দেখা যাবে? নিশ্চিতভাবে দলের আমরা সকলে ঐক্যবদ্ধ করবি, তার সঙ্গে দলের কথা হয়েছে, তিনি নিশ্চিতভাবে আগামী দিনে আরও কাজ করার সুযোগ পাবেন, সেই বার্তা তার কাছে গেছে, আমি নিজেও দেখা করব, প্রচারে তিনি থাকবেন, এই বিশ্বাস এই ভরসা আমাদের রয়েছে। জিতেন্দা অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভেটেরান লিডার, তাকে দল সসম্মানে পরবর্তী সময়ে তাকে যোগ্য মর্যাদা যেমন দেবেন এবং আমার পাশে থেকে তিনি আমাকে পুত্রের মতো আগলে রেখে এই বিধানসভায় জয়যুক্ত করাবেন।